ফিরহাদ হাকিমের মন্তব্যে ইতিমধ্যে আপনারা তোলপাড় করে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি অবশেষে মুখ খুললেন, তিনি বললেন তিনি শোনেননি, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, ওনার মুখ খোলার কি খুব একটা যায় আসে কিছু, নাকি আপামর বাঙালি ওনাকে খুব মেনে চলে? একটা সময় ছিল যখন মমতা ব্যানার্জিকে সবাই অন্তত রোল মডেল বলে ভাবত, কিন্তু গত 2011 সাল থেকে তিনি যেভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন তাতে রোল মডেল ভাবার কোনো কারণ নেই। তুমি প্রশ্নই করতে পারো যে জিতছেন কী করে, কীভাবে জিতছেন, কীভাবে তৃণমূল জিতছে, সে নিয়ে মানে পাবলিক ডোমেইনে প্রচুর তথ্য আছে, প্রচুর ছবি আছে। সুতরাং সেগুলো নিয়ে আমি একটা কথাও বলবো না, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে একজন মন্ত্রিসভার শীর্ষে যিনি আছেন মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে যাকে বলা হয় কী স্টোন অফ দ্য ক্যাবিনেট আর্চ। তো সেই ক্যাবিনেট আর্চের কী স্টোন যিনি, তিনি জানেনই না যে তার ক্যাবিনেট মন্ত্রী একজন, এবং অনেকেই বলে তিনি মন্ত্রিসভার 2 নম্বরে, তিনি কি ভয়ঙ্কর একটা কথা বলেছেন সেটা তিনি জানেন না। আর জানলেও নাকি পার্সোনাল ওপিনিয়ন, একজন মন্ত্রী এরকম পার্সোনাল ওপিনিয়ন দিতে পারেন? আরে উনি তো মন্ত্রী, উনি সরকার সরকারি প্রশাসনের শীর্ষে যে মন্ত্রীমণ্ডলীরা রয়েছে তিনি তাদের একজন। এবং সবচেয়ে বড় কথা যে তিনি এমন নয় যে তিনি একেবারে ধর্মগুরু, তিনি ধর্মগুরু নন, তিনি একজন মিনিস্টার। ফলে এটা ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের কথাবার্তা চলছে, এটা পরিষ্কার, এটা নিন্দে না করে বোঝাই যাচ্ছে উনি ইন্ডালজেন্স দিয়েছেন, উনি চাইছেন এই ধরনের কথাগুলো আসুক। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা বড় অংশের মানুষের যে মানসিকতাকে বারবার আঘাত করার চেষ্টা হচ্ছে, উনি তার প্রতিবাদ করছেন না। ফলে তাঁর এই যে পূজো করা, এই যে মন্ত্রপাঠ, এগুলো কোথাও একটা মেকি মনে হয় না? যেখানে এই রাজ্যের 70-73% মানুষের সেন্টিমেন্টগুলো বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তাদের সমস্যা তৈরি করা হচ্ছে তাদের সামনে নানা রকম, ভোটদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অনেক জায়গায়। সবচেয়ে বড় কথা, একজন বলছেন যে তিনি মুসলিম হিসেবে গর্বিত, আমার কোথাও কোনো আপত্তি নেই, কেউ মুসলিম হিসেবে গর্বিত হতেই পারে, এটাতে আপত্তি করার কারণ নেই, কিন্তু যারা মুসলিম হিসেবে জন্মায়নি তারা দুর্ভাগা। আচ্ছা, মুসলিম ধর্মের বাইরেও তো আছে হিন্দু, খ্রিশ্চিয়ান, জৈন, বুদ্ধিস্ট, শিখ, প্রত্যেকে দুর্ভাগা। এগুলো জিজ্ঞেস করা উচিত ছিল, প্রশ্ন করা উচিত ছিল। ইসলামে দাওয়াত দেওয়াটা ইসলামের অনেকের একটা কর্তব্যের মধ্যে পড়ে, সে দাওয়াত দিলেই নিতে হবে, তার কোনো মানে নেই। অনেকে ইসলাম ধর্মের যারা ধর্মগুরু মনে করে অপরের ধর্মের মানুষকে ইসলামে নিয়ে আসা উচিত, অনেকেই মনে করে, এবং না গেলেই হলো। এখন কেউ যদি আমাকে বলে আপনি আমার ধর্মে আসেন, আমি বলো না আমার ধর্মে আমি খুশি আছি। সুতরাং উনি দাওয়াত দিয়েছেন, আমার তাতে কোনো ইয়ের কারণ নেই, কারণ ভারতীয় সংবিধানে ধর্ম প্রচার চলে, ধর্ম প্রচারটা ভারতীয় সংবিধানে অ্যালাউড। কিন্তু কেউ যদি বলে যে সে মুসলিম হিসেবে জন্মায়নি তারা দুর্ভাগা, তাহলে বলে নিতে হবে যে সে কিন্তু অপর ধর্মের বিশ্বাসে আঘাত করছে, মানুষের মানসিকতায় আঘাত করছে। এইটা মুখ্যমন্ত্রী হিসেবে তার বোঝা উচিত ছিল, উনি বুঝলেন না, তার মানে এটাকে তিনি আরও প্রশ্রয় দিলেন। এর ফল কী হবে সেটা পরবর্তীকালে তাকে ভোগ করতেই হবে, এদের প্রত্যেককে ভোগ করতে হবে। আপাতত ক্ষমতার দম্ভে পেরিয়ে যাচ্ছে, যেদিন ক্ষমতা থাকবে না সব যাবে। মূলত এই যে এই বিষয়টা নিয়ে আপনারা তোলপাড় করছেন, কি মনে হয় এগুলো কি আপনাদের ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে? এই নিয়ে তো আপনারা লোকসভা নির্বাচনের আগেও অনেক তোলপাড় করেছেন এই ধার্মিক বিভিন্ন ইস্যুতে, সত্যিই কি এই ধর্ম নিয়ে এই তোলপাড় করে বা আন্দোলন করে প্রতিবাদ করে ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে আপনাদের? এর ভোট বাক্সে প্রভাব ফেলার জন্য এই প্রতিবাদটা করা হচ্ছে না, এর ভোট বাক্সে প্রভাব ফেললে পড়বে সেটা অন্য ব্যাপার, কিন্তু কথা হচ্ছে কিছু মানুষের, একটা বড় অংশের মানুষের বিশ্বাসে আঘাত দেওয়ার এত সাহস কিছু লোকের হয় কী করে? সে মন্ত্রিসভার সদস্য হয়ে কী করে তার এই একটা সাহস হলো যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করার, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মন্ত্রিসভার শীর্ষে রয়েছেন তিনি কেন প্রতিবাদ করলেন না? ফলে এরা প্রত্যেকেই কিন্তু সমান দোষে দোষী। আর যেটা তুমি বললে যে এটা ভোটের বাক্সের প্রভাব কি পড়ছে কি পড়ছে না, এই প্রতিবাদটা ভোটের বাক্সের দিকে তাকিয়ে নয়, এটা অস্তিত্ব রক্ষার প্রতিবাদ। এটা বিভিন্ন ধর্ম, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, যেই হোক না কেন, বা খ্রিস্টিয়ান হতে পারে, প্রত্যেকের এটা ভাবনা চিন্তার বিষয় যে কেউ কোনো ধর্মে দুর্ভাগ্য নিয়ে জন্মায় না, প্রত্যেকে তার ধর্মকে নিয়ে খুশি হওয়ার, আনন্দিত হওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। একজন ধর্মপ্রাণ মুসলিম যদি মনে করে আমি মুসলিম হিসেবে গর্বিত, একজন হিন্দুও মনে করে সে হিন্দু হিসেবে গর্বিত, এতে আপত্তির কী আছে? কিন্তু কেউ যদি অন্য ধর্মের মানুষকে বলে তুমি আমার ধর্মে জন্মাওনি তুমি দুর্ভাগা, এ তো আপত্তির কারণ থাকবেই। তাই এটা ভোট বাক্সের বিষয় নয়, কিন্তু হ্যাঁ এর প্রভাব ভোটে পড়তেই পারে। এরপরে তুমি যেটা বললে ভোটের বাক্সের প্রভাব পড়ছে কোথায়, তার কারণে পশ্চিমবাংলায় চুরি হচ্ছে।
একদল লুটেরা চোরের হাতে পশ্চিম এত এত ভোট একদম যায় যায়। তুমি নিজের তথ্য নাও, চুরি করে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে সব যায়। 1977 থেকে 2011 সিপিএম কম জেতেনি, কিন্তু সিপিএম উপনির্বাচনগুলো মেরে মেরে জিতত। আমার মনে আছে সম্ভবত 1990 সাল বা 91 সালই হবে কলকাতার চৌরঙ্গি কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল বিধানসভার, কারণ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় কংগ্রেসে যিনি এমপি ছিলেন তিনি রাজস্থানের রাজ্যপাল হয়েছিলেন, আমার যতটুকু স্মরণে আছে আমি বলছি। সেই সময় উপনির্বাচনে কংগ্রেস যেখানে কোনো কালে হারেনি চৌরঙ্গি কেন্দ্রে, অনিল চট্টোপাধ্যায়কে সিপিএম জিতিয়ে দিয়েছিল। আমার মনে আছে সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, উনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এগুলো কি নির্বাচন হচ্ছে নাকি, তাহলে নির্বাচন করার দরকারটা কি। ফলে সিপিএম যে রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই একই রাস্তা দিয়ে এরা হাঁটছে। সিপিএম যে গ্যাংটা তৈরি করেছে সেই একই গ্যাং এখন একই রাস্তায় হাঁটছে, একই কাজ করছে। সুতরাং চুরি করে জেতা যায়, অবশ্যই জেতা যায়, কিন্তু যখন চুরি করে জেতার পরেও মানুষ হাঁটতে শুরু করে তখন সব শেষ হয়ে যায়। হয়তো আজ হোক কাল শেষ হওয়াটা বাকি আছে, সেইটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি।